विश्वास करो नंदिनी तुम्हें थकले हासते हासते सब झड़ पेरिए नितम अफिस काटानो एक एक मुहूर्त तुम्हार जो उपभोग करतम ओजे बाड़ी फिर तुम्हें देखार अधीर इच्छे ठीक हासिटा समयटा जदि एखने थामिए दितम कि भालो हतो अच्छा सॉरी से दिन एक्सट्रीमली सॉरी इच्छे करे करिनि ब्यापारटा सॉरी की हटा
আলো জেলে দিলে রাতে কি মায়ায় ছুলে হাত তোমার লোকে শিখু পায় আমার আবেগি ফুলের ঘ্রাণ প্লিজ ভালোবেসে রেখে যেও পিছু টান ফিরে পাওয়া রূপ কথায় তোমার হাত ছানি দেয় ডাক তুমি আজীবন হবো প্রিয় আমার। আচ্ছা নন্দিনী, তোকে যদি একটা বিকেলের সমুদ্রের সাথে এক আকাশ তারা দেওয়া হয়, তুই ওদের আপন করে নিবি? তুই তো জানিস ঋদ্ধি, সমুদ্র আমার খুব পছন্দ। ওই যে আকাশে বিকেল থেকে আস্তে আস্তে সন্ধে নামবে, তারাগুলো চিকচিক করবে, আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা চল না কোথাও ঘুরে আসি, তোকে তোর ভালো লাগার সঙ্গে আলাপ করিয়ে দিই। ঋদ্ধি, যদি বলি ভালোবাসি বল না আমার হবি? আমি তো প্রতিদিন তোরই, যদি তোর আবেদনে আদর মেশানো অকৃত্রিম ভালোবাসা থাকে। তার মানে আমার ভালোবাসাটা ফেক? আরে আমি এটা কখন বললাম? ওই আমি তো এইভাবেই তোর সাথে সারা জীবন কাটাতে চাই। দাদা গ্যারেজটা কোন দিকে? ওই তো সামনে দেখতে পায়, ওই তো। নন্দিনী, এমা তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার ভয় করছে। কেন, কিসের ভয় তোর? আমি তো আছি তোর সাথে। নন্দিনী, এই এই শহরটা ভীষণ হিংসুটে, এত মানুষের ভিড়ে যদি আমাদের ভালোবাসাটা হারিয়ে যায়। তুই কান্নাটা বন্ধ কর আগে, আর তোর যা যা হারিয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে সব খুঁজে নিয়ে আসব। সত্যি বলছিস তো ঋদ্ধি? ছেড়ে যাওয়ার কথা তো ব্যর্থ প্রেমিকরা বলে, আমি তো তোর প্রেমে ডুবে যাওয়া সকল প্রেমিক, ছেড়ে যায় কি করে বল? তাই বুঝি তুই সারা জীবন এরকমই থাকিস, কেমন? নন্দিনী চল তোকে বাড়ি পৌঁছে দিই, অনেক দেরি হয়ে গেল। আর কিছুক্ষণ থাকি না, আজকে তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। স্যার ফোন করেছিল, যেতেই হবে, কিচ্ছু করার নেই।
ঠিক আছে চল, কিন্তু কালকে আমার সাথে আরো এক্সট্রা আধ ঘন্টা কাটাতে হবে। ওকে ওকে, কালকে আরো এক্সট্রা আধ ঘন্টা সময় কাটাবো পাক্কা। এবার তো চল। চল নন্দিনী, ঋদ্ধি না কোথায়? মানে একটা মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে। ওই দেখ, তোকে আমি প্রথমেই বলেছিলাম ছেলেটা ভালো নয়, কি করে যে ওকে ভালোবাসলি কে জানে। বাজে ছেলে একটা, ছি। ঋদ্ধি, নন্দিনী, তুই এখানে কি করছিস? কেন করলি এরকম? কি ক্ষতি করেছিলাম আমি তোর? দেখ, তুই যেটা ভাবছিস সেরকম কিছু না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আই ক্যান এক্সপ্লেইন ইট। বল না ঋদ্ধি, ভালোবাসতে পারিনি নাকি আমিও তোর কাছে ওই আর পাঁচজন মেয়ের মতো একটা খেলার পুতুল? দেখ, তুই এখন এখান থেকে যা, আমি পরে ব্যাপারটা বুঝিয়ে বলছি তোকে। নন্দিনী, নন্দিনী, ঋদ্ধি, মেয়েটা কে? ওকে এত গুরুত্ব কেন দিচ্ছ? চলো এখান থেকে। নন্দিনী, চল এখান থেকে, বাজে ছেলে একটা। যা না, যা, তোর বান্ধবীকে নিয়ে যা না। ঋদ্ধি, চলো এখান থেকে, মেয়েটা পাগল হয়ে গেছে। এই নন্দিনী, চল এখান থেকে, বাজে ছেলে একটা, চল। হ্যাঁ হ্যাঁ, যা তো, তোর বান্ধবীকে নিয়ে যা তো। ঋদ্ধি, একটা ভরা সমুদ্র, আকাশটা এক আকাশ তারায় ভর্তি, হঠাৎ তারা গেল লুকিয়ে, আর ফিরে পাবি না নন্দিনী, আর ফিরে পাবি না, পাবি না, চল এখান থেকে, আর ফিরে পাবি না, আর ফিরে পাবি না। Oh,
কোথা থেকে যে এসব আজব পাবলিক চলে আসে কে জানে। ঠিক মতো রাস্তা পার হতো পারে না। নন্দিনী, ওভাবে রাস্তা পার হচ্ছিল কেন? আর তুমি কোথায় ছিলে এতদিন? অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ফিরতে লেট হয়েছিল, খুব লেগেছে না? তুমি চলে যাওয়াতে যে কষ্ট হয়েছে তার চেয়ে অনেক কম। আমি চলে গেলাম তো কি হলো, তোমার মৌখি ছিল তো? কেউ ছিল না সেদিন, কেউ ছিল না সেদিন। তোমাকে ভালোবেসে বদলে নিয়েছি নিজেকে। কয়েক বছর আগের সেই ফ্ল্যাট করা ঋদ্ধি আজ একা, শত শত প্রেম নিবেদনের ভিড়েও না, ঋদ্ধি শুধু তোমাকেই খোঁজে। দেখ ঋদ্ধি, তুই যে সম্পর্কটার কথা বলছিস, সেই সম্পর্কটাই না ছিল কোনো ভালোবাসা আর না ছিল কোনো সততা। কাজেই অতীতের রূপকথার গল্প শুনিয়ে আমাকে ভোলাতে আসিস না। আমার দেরি হচ্ছে বুঝলি, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ চলে যা। তুই যে অতীতটাকে নিয়ে হেও করছিস, সেই অতীতটাকে নিয়ে আমি বর্তমানে বেঁচে আছি। আরে বাঁচতে না চাইলেও বেঁচে আছি। তুই কেন বুঝতে পারছিস না, তোর জন্য আমার জীবনটা থমকে আছে নন্দিনী। আর যদি কোনোদিন এই রাগ অভিমান এসব ভুলে গিয়ে আমার ভালোবাসাটা বুঝতে পারিস, ফিরে আসিস, এই ঋদ্ধি তোর অপেক্ষায় থাকবে। তোমার হাত ছানি দেয় ডাক,
তুমি